हेलो फ्रेंड्स, वेलकम टू द न्यू एपिसोड ऑफ माय चैनल। আমি অরিত্র। তো এই ভিডিওটা বানানোর কোনো প্ল্যান ছিল না, বাট আমি দেখলাম আপনাদেরকে প্রত্যেককে কদিন আগে ভিডিও বানিয়ে বলেছিলাম যে কনফিউজ পিকচার্স বলে যে চ্যানেলটি আছে, যারা আমাদেরকে রেস্ট ইন প্রেম উপহার দিয়েছিল এবং টুম্পা সোনা যেটা একটা রেজ হয়ে গেছে সেই গানটা তারা বানিয়েছিল, তো তাদের চ্যানেলটা হ্যাক হয়ে গেছে এবং সেই চ্যানেলে আমারও বানানো একটা শর্ট ফিল্ম নকশা যেটা সৌরভ দাস অভিনয় করে, তো সেই শর্ট ফিল্মটা আপনারা প্রত্যেকেই দেখেছেন। তো সেইগুলো মানে সবই সেই ভিডিওগুলো সরে গেছিলো এবং সেটা হ্যাক হয়ে গেছিলো চ্যানেলটা, তারপর ইউটিউব চ্যানেলটাকে টার্মিনেট করে দেয়। সেটা নিয়ে ভিডিও বানিয়েছিলাম, সেখানে আপনারা নানান রকমের রিয়াকশন দিয়েছিলেন এবং বলেছিলেন যে প্রত্যেকে নিজে নিজে সাধ্য মতো ফেসবুক টুইটার এইসব জায়গায় লিখেও ছিলেন, আমাকে কয়েকজন ট্যাগও করেছিল, থ্যাংক ইউ সো মাচ ফর দ্যাট। এবং আপনাদেরকে বলে রাখি যে ওই চ্যানেলটা আবার ফেরত চলে এসছে আপনাদের প্রত্যেকের এতে সাপোর্টে, এবং একজন এথিক্যাল হ্যাকার ওদের টিমটাকে খুব ভালোভাবে সাহায্য করেছে, এবং তারপরে ইউটিউবের দিক থেকে তো একটা এ আছে। তো এখনও সব ভিডিও তারা ফেরত পায়নি, অনেকগুলো তাদের ভিডিও ফেরত এসছে, তার মধ্যে নকশালও আই হোপ ফেরত চলে এসছে শর্ট ফিল্মটা। এছাড়া এখনও রেস্ট ইন প্রেমের এপিসোডসগুলো আসা বাকি আছে, কমিউনিটি ট্যাবে তারা যে পোস্টগুলো করেছিল সেগুলো আসা বাকি আছে, তো এগুলো রিট্রিভ করতে একটু সময় লাগবে, বাট হয়ে যাবে আশা করি। এবং মানে এটাই বড় কথা যে চ্যানেলটা ফেরত তারা পেয়ে গেছে, সাবস্ক্রাইবার্সগুলো ইন্ট্যাক্ট আছে এবং ভিডিওসগুলো ধীরে ধীরে ফিরে আসছে। এবং আমি পার্সোনালি যেহেতু নকশাল খুব মানে এফার্ট দিয়ে আমরা বানিয়েছি এবং আপনারা অনেকে ভালোবাসা দিয়েছেন, এবং সেই কারণেই আর কি যখন কাজটা ওরকমভাবে চলে গেল একটা বিশাল আপসেট ব্যাপার তো হয়, বাট আবার যখন জিনিসটা ফেরত চলে এসছে যারা এখনও দেখেননি গিয়ে চেক আউট করতে পারেন, এটাই বলবো। থ্যাংক ইউ সো মাচ প্রত্যেককে যারা তখন সাপোর্ট করেছিলেন, থ্যাংক ইউ সো মাচ। টুম্পা সোনা ইজ ব্যাক, সো দ্যাট ওয়াজ ইট গাইস, থ্যাংক ইউ সো মাচ, বাই বাই।